জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অন্তরা বিশ্বাস আমাদের আজকের যে বিষয় সেটি হচ্ছে নির্বাচনের ফয়সালা ব্যালট নাকি রাজপথে আপনারা সবাই জানেন গতকাল নির্বাচন কমিশন বলে দিয়েছে যে 300 আসনেই ব্যালট পেপারে এবার ভোট হতে যাচ্ছে অর্থাৎ ইভিএম মেশিনে ভোট হবার যে কথা ছিল কিছু আসনে হলেও সেটি আসলে হচ্ছে না এই যে ঘটনাটি ঘটলো এর পরে আসলে বিএনপির খুশি হবার কথা ছিল কারণ বিএনপি বারবারই বলছিল যে ইভিএম মেশিনে ভোট কারচুপি হবার সম্ভাবনা রয়েছে কিন্তু এর পরবর্তীতে যেটি দেখা গেল যে বিএনপির পক্ষ থেকে তেমন কোনো সাধুবাদ জানানো হলো না এটির আসলে কারণটা কি আর এই ব্যালটেই তাহলে কি নির্বাচনের যে ফলাফল সেটি আমরা দেখতে পাবো নাকি রাজপথে আসলে কোনো ধরনের সমাধান হতে যাচ্ছে বা নির্বাচনের ফয়সালা হতে যাচ্ছে সেই বিষয়টি নিয়েই আজ আমরা কথা বলতে চাই এই বিষয় নিয়ে কথা বলতে দুজন অতিথি আছেন আমাদের সঙ্গে আমাদের সঙ্গে আছেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান প্রেসিডিয়াম সদস্য আওয়ামী লীগ এবং তিনি এমপি এছাড়াও আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী সাধারণ সম্পাদক গণফোরাম এছাড়াও জুমে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর এ কে এম শাকিল নওয়াজ সাবেক পরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে আমরা মূল আলোচনায় আসব কিন্তু তার আগে আজকে যে বড় একটি দুর্ঘটনা ঘটে গেল বঙ্গবাজারে সেই বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলতে চাই শুরুতেই জনাব শাকিল নওয়াজ আপনার কাছে আসলে যেটি জানতে চাই 6:10 বঙ্গবাজারে আগুন লাগলো এবং 12:36 ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হলো যে আগুন নিয়ন্ত্রণে এসেছে এই যে 6.5 ঘন্টা এই 6.5 ঘন্টা লাগবার আসলে কারণটা কি যদিও আপনাদের অনেক সদস্যই আহত হয়েছেন হাসপাতালে আছেন অসুস্থ অবস্থায় কিন্তু এতটা সময় আসলে কেন লাগলো পাশেই বঙ্গবাজারের একদম পাশেই ফায়ার সার্ভিসের সদর যে দপ্তর সেটি রয়েছে এটির কারণটা কি আরেকটা হচ্ছে 2019 আপনারা তো বলেছিলেন যে নোটিশ দিয়েছিলেন যে এইখানে আসলে থাকা যাবে না এটা ঝুঁকিপূর্ণ আপনাদের কথা বা এই যে ঝুঁকিপূর্ণ এলাকা সেটি আসলে সবাই জানে জানার পরেও আসলে এই জায়গাটি আসলে ছাড়েনি কেন যেখানে 2018 95 বড় বড় অগ্নিকাণ্ড হয়ে গেল আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সংযুক্ত করার জন্য দেখেন আপনি যে কোশ্চেনটা করেছেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কিন্তু আগের জায়গায় নাই এটা বহুত পূর্বেই কিন্তু তারা ভেরি ওয়েল আইডেন্টিফাই করতে পেরেছিল যে এই বঙ্গবাজার হলো পৃথিবীর যত জায়গা আছে তার শপিং মল আছে তার ভিতরে ওয়ান অফ দি ডেঞ্জারাস প্লেস সেই মোতাবেক কিন্তু 10টা চিঠি ফায়ার সার্ভিস বিভিন্ন পর্যায়ে দিয়েছে এবং ফায়ার সার্ভিস সংশ্লিষ্ট যে এই সংস্থা আছে তাদেরকে সরি ফায়ার সার্ভিসের সচিবালয় সংশ্লিষ্ট সংস্থাকে কিন্তু আবার এটা অবগত করেছে এবং আজকের বক্তব্য মেয়র মহোদয়ের মাধ্যমে জানতে পারলাম যে হ্যাঁ উনি কার্যকরী ব্যবস্থা এখানে নিয়েছেন এটাকে অনেক ডেঞ্জারাস ঘোষণা করেছে তো এখানে কিন্তু দেখেন একটা ফায়ার সার্ভিস কিন্তু বলেছে যে এই জায়গায় যদি ই করতে হয় তাহলে তার ফায়ার ফাইটিং সিস্টেম থাকতে হবে প্রচুর পরিমাণে পানির ব্যবস্থা থাকতে হবে যেটা ওয়াসা এবং সিটি কর্পোরেশনকে বলেছে এবং এখানে হাইড্রেনি সিস্টেম থাকতে হবে স্প্রিংকলার ডিটেকশন সিস্টেম এগুলো থাকতে হবে যখন আপনি এগুলো লাগাবেন না আপনি কিন্তু দেখেন এখানে ব্যবসা করা হচ্ছে যে আগুনটা ধরেছে মাই কোয়েশ্চেন ইজ দ্যাট তারা কি রাইটলি এই আগুনটার সময় নির্ণয় করতে পারছিল যে শীত সময় কি আগুন ধরেছে সাথে সাথে কি আইডেন্টিফাই করতে পেরেছিল যদি আইডেন্টিফাই করতে পেরে পারে তারা কি এক্সটিংগুইশার ব্যবহার করতে পেরেছিল যদি না পারে তাহলে তো আগুন বাড়বে তার মানে তারা দুইটার একটাও করতে পারেনি আগুন যখন পুরোপুরি ফুললি ডেভেলপড হয়েছে এখানে একটা এনভায়রনমেন্ট যেখানে সিনথেটিক সেমি সিনথেটিক কটন তারপরে হলো প্লাস্টিক ব্ল্যাঙ্কেট উড স্ট্রাকচার এরকম একটা এনভায়রনমেন্টে যেখানে হাজার হাজার মানে আমি বলবো শত শত টনের লোড এখানে রয়েছে সেখানে ফায়ার লোড সেই জায়গায় যদি আপনি প্রথমে শুরুতে নিবৃত্ত না করতে পারেন তাহলে ফায়ার সার্ভিসের মতো হাজার ফায়ার সার্ভিস এসেও এখানে কিছু করতে পারবে না যখন আপনার ঘর ঠিক না থাকবে আপনি ঘর না যদি না সামলাতে পারেন আরেকজন এটা জীবন এটা করতে পারবে না তো শুরুতেই গলত ছিল খামাখা এখানে আরেকজনকে দোষারোপ করে লাভ নেই ফায়ার সার্ভিস 10 যখন আইডেন্টিফাই করেছে এবং অন করেছে যখন আপনি ব্যবস্থা নেন নাই তার মানে আপনার ভিতরে গলত রয়েছে এখানে আর যাই হোক এখানে আরেকটা জিনিস ফায়ার সার্ভিসকে রাইটলি ইনফর্ম না করলে পরে সে তো জীবনে আগুন নিভাতে পারবে না হ্যাঁ কোশ্চেন আসতে পারে যে ফায়ার সার্ভিসের ফার্স্ট রেসপন্ডিং অফিসার হাউ হি ইনভলভ সে কিভাবে অপারেশনটা আনফোল্ড করেছে সেটা একটা খতিয়ে দেখার ব্যাপার রয়েছে আসলে কি সে প্রপার অ্যাকশন প্রপার মেথোডোলজিক্যাল ইয়ে মানে যে ফায়ার ফাইটিং করেছে কিনা সেইটা একটা বাট আমি বলবো 6 ঘন্টা এরকম একটা জায়গায় আমি 7 দিন পর্যন্ত ফায়ার ফাইটিং করেছি জুটের গোডাউনে
আমি 7 দিন 3 দিন পর্যন্ত ফায়ার ফাইটিং করেছি আপনার বড় বড় ফ্যাক্টরিতে, যেখানে তোলার গুদাম আছে, সেখানে সুতার ফ্যাক্টরি আছে, সেই জায়গাগুলোতে। আমি আল্লাহর কাছে অশেষ রহমত যে আল্লাহ তাআলা এই রমজানের দিনে আমাদেরকে কিন্তু 6 ঘন্টার ভিতরে এরকম একটা ডিফিকাল্ট প্লেসের ভিতরে আগুনকে অনেক ইয়ের ভিতরে কিন্তু আপনি কন্ট্রোলের ভিতরে ফায়ার সার্ভিস নিয়ে আসতে পেরেছি, সেই জন্য ফায়ার সার্ভিসকে কিন্তু ধন্যবাদ দেওয়া উচিত। এখন যে সমস্যাগুলো আছে সেগুলো তদন্তের ভিতরে চলে আসবে, কেন এত সময় লাগলো, তারা কি ঠিক মতো এটা আইডেন্টিফাই করতে পেরেছে কিনা, সাপ্রেস করতে পেরেছে কিনা, ঠিক মতো ফায়ার সার্ভিসকে অবগত করতে পেরেছে কিনা, সেই কোশ্চেনগুলো এখানে কিন্তু আসবে। আর এখানে বড় একটা ফ্যাক্টর, এরকম জায়গায় যখন ওপেন এরিয়াতে যখন আগুন ব্লেজ ফায়ার হয়, যখন আপনার স্মোক ইটা হয়, প্লুম ডেভেলপড হয়, বাতাসের কিন্তু গতি এখানে 60 থেকে 70 কিলোমিটার বেগে হতে থাকে, প্রত্যেক মিনিটে মিনিটে কিন্তু উইন্ড ডিরেকশন চেঞ্জ করতে হয় থাকে। এই ডিরেকশন অফ দ্য উইন্ড এর সাথে কিন্তু আপনি যেহেতু খোলা স্প্রেড ফায়ার কিন্তু এখানে হয়েছে, এবং এই ডিরেকশন অফ উইন্ড এর মাধ্যমে কিন্তু ফায়ার সার্ভিসের টেকনিক কিন্তু ই করতে হয়েছে এখানে। আর আরেকটা বড় জিনিস হলো, আপনি যে এখানে টিন শেড বিল্ডিং ছিল, টিন শেড বিল্ডিংটা পুরো কাঠের বিল্ডিংটা প্যানকেক হয়ে গেছে, 1 ইঞ্চি গ্যাপে ছিল না, সেখানে পানি মিললে পানি দেখা যাচ্ছে দাহ্য বস্তুতে যাচ্ছে না। তো উইথ অল দিস ডিফিকাল্টিস এর ভিতরে এখানে ফায়ার ফাইটিং করে কিন্তু আপনি 6 ঘন্টার ভিতরে একটা কনফাইন্ড এয়ার ভিতরে নিয়ে এসে তারা কিন্তু আগুনকে কন্ট্রোল করতে পেরেছে। তো এখানে যে জিনিসটা হলো যে দুর্বলতা কই আছে, ব্যত্যয় কই আছে, এগুলো বের করে অবশ্যই এখানে মাননীয় সংসদ এখানে আসেন। এখানে আমি একটা কথা বড় গলায় বলতে পারি, এই ধরনের জায়গায় ফায়ার সার্ভিস ইচ্ছা করলে পরে 4000 দোকান বন্ধ করার পারবে না, জীবনেও পারবে না, এটা জনপ্রতিনিধি সম্পৃক্ত ছাড়া কোনোদিনই সম্ভব না। সেই জন্য কিন্তু ফায়ার সার্ভিস প্রুডেন্টলি এটা কিন্তু 10 বার চিঠি মাধ্যমে মন্ত্রণালয়ের মাধ্যমে এর অগ্রসর হয়েছে, যাতে এটাকে জন ইয়ের মাধ্যমে এটা করা যায়। তো আশা করি আমি এখানে আরো, শুধু এইটা না, বাংলাদেশের আরো অনেক শপিং মল এই অবস্থায় রয়েছে, সেগুলোর বিষয়ে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে, সেটি আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আপনাদের 650 কর্মী 48টি ইউনিট আজ কাজ করেছে, এবং আপনি বলতে চাইছেন যে 6.5 ঘন্টা আসলে এরকম একটি অবস্থার জন্য বাংলাদেশের প্রেক্ষিতে আসলে কম সময়ের মধ্যেই তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে, যদিও 5000 দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, 2000 কোটি টাকার ক্ষতি হয়েছে। আপনার কাছে আসলে একটি প্রশ্নই বলবো, জনাব শাকিল নেওয়াজ রেখেছেন যে আপনারা যদি একটু তৎপর হতেন, যারা সংসদ সদস্য আছেন, তাহলে এই যে বঙ্গবাজার সেখান থেকে তুলে দেবার যে কথা ছিল, 10 বার নোটিশ দেওয়ার পরেও তারা সেখান থেকে যায়নি বা অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, এ বিষয়ে কি বলবেন যে আপনাদের কিছু করা ছিল কিনা সরকারের পক্ষ থেকে? যে বিষয়টা আলোচনা করলেন আসলে খুবই দুঃখজনক, মর্ম আমি ব্যক্তিগতভাবে মর্মাহত, যে এতগুলো দোকান এবং এত হাজার হাজার কোটি টাকা এখানে ক্ষতিগ্রস্ত হলো, মানুষের যে কান্না টেলিভিশনে দেখলাম, যারা ব্যবসায়ী এদের এই, তাও আবার ঈদের সময়, নিঃসন্দেহে বলা চলে যে প্রচুর এখানে গার্মেন্টস এখানে ছিল, বহু কাপড় এখানে ছিল, তো সেই কাপড়ও পুড়ে গেল, এদের কপালও পুড়ল বলতে গেলে। তো যে কথাটা উনি বললেন, আসলে আমি আরেকটা কথা ওনাদের ফায়ার সার্ভিসের একজন অফিসার বলতেছিলেন যে 2017 সাল থেকে তাদেরকে সতর্ক করা হচ্ছে, এটা খুব ঝুঁকিপূর্ণ, এবং 19 সালে একদম নোটিশ দেওয়া হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু তারা এই ব্যাপারে কেউ কিন্তু সতর্ক হয়নি বা করণীয় কি তাও বলেনি। আর আমাদের, আপনি উনি যেটা বললেন, সংসদ সদস্যদের এখানে কি করা আছে, ব্যবসায়ীদের ব্যাপার, আমরা যদি এখানে আপনি দেখেন ঢাকা শহরের রাজপথের পাশে যে ফুটপাত দখল করে ব্যবসা করছে, এখন আমরা তো মনে করি এটা আমাদের জন্য আসলে এটা একটা খুবই সংসদ সদস্যদের চাইতে ব্যবসায়ীরা বেশি পাওয়ারফুল না। আমি যেটা বলতে চাচ্ছি যে সেটা আমাদের দায়িত্বটা, এখানে আমরা বলতে পারি, সেটার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু যখনই আপনি এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে যাবেন তখনই কিন্তু এটা একটা প্রতিরোধ গড়ে উঠবে, কারণ এত হাজার হাজার মানুষ এখানে দোকান করে, কয়েক হাজার। আপনি দেখেন না, আপনি যে ঢাকা শহরের কিছু রাস্তায় যখন রিক্সা বন্ধ করে দিয়ে যাচ্ছেন তখন কি অবস্থা, ভকারদের উঠিয়ে দিয়ে যাচ্ছেন তখন কি পরিস্থিতি দাঁড়ায়, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বিবেচনা যে কোনো সরকার, যে কোনো যারাই সরকারে থাক, যারাই সংসদ সদস্য, তাদের এগুলো বিবেচনায় নিয়েই তারা কাজ করতে হয়। কোনো ধরনের সমঝোতা বা কোনো, এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে
একে একজন বলছিল আমি টেলিভিশন যেটা শুনলাম সেটা হলো যে বলছে যে এখানে একটা ষড়যন্ত্র করা হয়েছে এই জায়গাটা কেউ না কেউ দখল করতে চায় এই ধরনের কি একটা কথা বলছিল তাহলে বিষয়টা কি এখানে কি আসলে এত বছরে কোনো অগ্নিকাণ্ড ঘটলো না কিন্তু এখন এই অগ্নিকাণ্ড আর অগ্নিকাণ্ড ঘটনা ইদানিং একটা হচ্ছে 95 সালে অনেক বড় অগ্নিকাণ্ড ঘটেছে একদম পুরো ধ্বংস হয়ে গিয়েছিল হ্যাঁ 18 তেও ঘটেছে এখানে এখানে বঙ্গবাজারে বঙ্গবাজার পুরো পুরো যায়নি বলতে 95 তে একবার পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল তারপরে পরে এত এত কিছু করার পরেও কেন এই জায়গাটায় তারা এই করছে আমি বুঝি না আমি এটাকে উপলব্ধি করার চেষ্টা করেছি কিন্তু আমি নিজে কিন্তু মানে যারা আছে তারা যেন উপলব্ধি করতে পারে বা কোনো একটা সমঝোতায় যেন আসা যায় সেই বিষয়ে যে সমঝোতার কথা আসলে বারবার বলি এই জায়গাটার উপরে যেমন বড় বড় মার্কেট গড়ে উঠছে না এবং খুব যে সেফটি নিয়ে যারা যে সমস্ত মানে শপিং কমপ্লেক্স গুলো গড়ে উঠছে সেখানে কিন্তু মোটামুটি একটা নিরাপত্তা থাকে কিন্তু এইখানে তো তা নাই এখানে কোনো পানির ব্যবস্থা নাই কোনো ফায়ার এক্সটিংগুইশার নাই কিছু নাই এটা হঠাৎ করে আগুন লাগলে যে তাড়াতাড়ি আপনি একটা ব্যবস্থা করবেন সে ব্যবস্থা কিন্তু এখন নাই সেটা আছে আপনি বড় বড় শপিং মলে আছে সেখানে দেখবেন কিন্তু সেখানে আগুন লাগে এরও ঠিক তবে আগুন লাগার কারণটাকে নির্ধারণ করা দরকার যে কী কারণে আগুনটা লাগলো এদের জন্য তদন্ত কমিটি হয়েছে সেই তদন্ত কমিটি তারা নির্ধারণ ই করুক যে খুঁজে বের করুক যে তো আগুন লাগার কারণটা কোথায় তারপরে সুপারিশ তারা নিশ্চয় করবে কী সুপারিশ করবে সেটা আমরা তখন দেব জি আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আসলে যে কথাটি বলেছেন আগুনের বিষয়েও বলেছেন নির্বাচনের বিষয়েও বলেছেন আগুনের বিষয়েও তারা আপনাদেরকে কটাক্ষ করেই বলেছেন আর নির্বাচনের বিষয়ে তারা বলেছেন যে মানে তামাশার নির্বাচন তারা চান না এই যে ব্যালট পেপারে নির্বাচন হচ্ছে ইভিএম এর পরিবর্তে এতেও তারা আসলে আপনাদের উপর আস্থা রাখতে পারছেন না যে আপনারা একটি সুষ্ঠু নির্বাচন দেবেন তারা তত্ত্বাবধায়ক সরকারই চাইছে কেন আপনারা সমঝোতা করছেন না ওনারা কি চাচ্ছেন ওনারা নিজেই বুঝেন কি আমরা তো সবাই চাইছি যে আপনারা দুই দলই নির্বাচনে আসুন সাধারণ মানুষ তো অবশ্যই আমরা চাই বিএনপি না যারা রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক সকল দলই নির্বাচনে অংশগ্রহণ করুক এটা আমাদের প্রত্যাশা এবং আমরা সেটা চাই এবং এই জন্য যখন আওয়ামী লীগ মহাজোট গড়ে তুলেছিল সবাইকে নিয়ে কিন্তু নির্বাচন করেছিল তো সেই জন্য আমি বলছি যে নির্বাচনে সবাইকে আসা উচিত আর নির্বাচনই একমাত্র পথ সরকার পরিবর্তনের আপনি যে আজকে যে যে হেডলাইনটা করেছেন আজকে যে নির্বাচনের ফয়সলা ব্যালট না রাজপথ আসলে নির্বাচনের ফয়সলা ব্যালটই হয় নির্বাচনের ফলাফল ব্যালটে হয় রাজপথে একটা সরকারের বিরুদ্ধে আন্দোলন করা যায় সেই কোনো কোনো ক্ষেত্রে আন্দোলনে সেই আন্দোলনকারীরা তারা জয়লাভ করে সেই ক্ষেত্রে সরকার পরাজিত হয় সেটা এক জিনিস কিন্তু তাতে কিন্তু নির্বাচনের ফয়সলা হয় না নির্বাচনের ফয়সলা ব্যালটই হতে হবে আর যেন ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন নাকি দলীয় সরকারের অধীনে হবে সেই ফয়সলাটা আমি যে আসছি আমি যে যেটা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে উনি তামাশার নির্বাচন দেখেন তামাশার নির্বাচন তো এটা করার জন্য আমরা নির্বাচন করি না নির্বাচন করে সরকার পরিবর্তনের জন্য যা মানুষ যাকে ভোট দেবে জনগণ যাকে ভোট দেবে সেই কিন্তু সরকার গঠন করার অধিকার রাখে এবং সংবিধান অনুযায়ী সেটাই বিধান সেই জায়গাটায় উনি প্রথমে ওনারা কিন্তু ইভিএম এর বিরুদ্ধে কথা বললেন এখন যখন ইভিএম বাদ হয়ে গেল অদ্ভুত কাণ্ড এটাকে একটা তামাশার মধ্যে নিয়ে এলেন কেন ওনারটা তো ধন্যবাদ তো দেওয়া উচিত ছিল যে নির্বাচন কমিশনকে যে আমাদের দাবি আপনারা এটা পূরণ করেছিলেন জন্য ধন্যবাদ তাও কিন্তু দিলেন না বরং কি বললেন যে এটা তামাশা কোন যা কোনটা করলে পরে ওনারা খুশি হবেন আমার মনে হয় ওনারা ক্ষমতায় যেতে পারা যাওয়ার জন্য যা যা করা দরকার সেই কাজটা করলে বোধ হয় খুশি হবেন তো মানে কোন ধরনের সমঝোতার পথ আমরা দেখতে পাবো কিনা সে প্রসঙ্গে নিয়ে আসবো আবার আপনার কাছে কিন্তু জনাব অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আপনার কাছে আসলে যেটি জানতে চাই রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে 16 বছর পর বিএনপির ইফতারে অংশ নিয়েছে জাতীয় পার্টির নেতারা এটি কি কোনো ধরনের ইঙ্গিত বহন করে কিনা 16 বছর পর শেষ 2005 সালে তারা ধন্যবাদ আমি একটু আজকে যে অগ্নিকাণ্ডটা হয়ে গেল এবং ক্ষতিগ্রস্ত তাদের দুঃখ এবং সমবেদনা জানাই এবং আজকের ঘটনার মধ্য দিয়ে জাতি আরেকবার প্রত্যক্ষ করলো যে আমরা কত অসহায় এই দুর্যোগকে মোকাবেলা করার মতো আমাদের রাষ্ট্রের যে সক্ষমতা আমরা মুখে অনেক কিছু বলছি উন্নয়নের হিমালয়ে আমরা চড়ে গেছি কিন্তু আগুন নিভানোর জন্য আমাদের 6 ঘন্টা গেল তারপরে এই যেসব বিল্ডিং নিয়ে কথাবার্তা হচ্ছে একটা হচ্ছে ঝুঁকিপূর্ণ বিল্ডিং এগুলো যে কোনো সময় ধসে পড়তে পারে কিন্তু আগুনের ব্যাপারে ওখানে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এক একটা অগ্নিকাণ্ড হয়
আমরা সবাই মিলে সেটা নিয়ে আলাপ আলোচনা করি, পোস্টমর্টম করি একটার পর একটা। এই চকবাজার হলো বা নিমতলিত হলো, সারা জাতি আমরা এটা সাথে একাত্ম হয়ে গেলাম, তাদের দুঃখ বেদনা কতগুলো মৃত্যু আমরা দেখলাম। তো এখনো আজকে অবশ্য মৃত্যুর খবরটা আসে নাই, কিন্তু হাজার হাজার কোটি টাকা ইয়ে হয়েছে। আমার কথা হচ্ছে এখানে সিটি কর্পোরেশনের একটা বিরাট ব্যর্থতা আছে, এবং আগের মেয়র সাহেব কি করে গেছেন, বর্তমান মেয়র সাহেব কি করছেন, তাদের যে একটা দ্বন্দ্ব সেটাও আমরা প্রতিটি ঘটনার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি। এই যে নিজেদের মধ্যে এবং একই দলের হয়ে সরকারি দলের লোকজনের মধ্যে দ্বন্দ্ব, এবং যে কারণে আমরা মানুষ জনগণ সাধারণ মানুষ যেটা রাষ্ট্রীয়ভাবে আমাদের যে সুযোগ সুবিধাটা পাওয়ার কথা আমরা সেটা পাচ্ছি না। এবং এখানে যারা ক্ষমতায় বসে আছেন এবং যারা ক্ষমতা ব্যবহার এবং অপব্যবহার করছেন, তারা তাদেরকে নিয়েই ব্যস্ত। জনগণের সিকিউরিটি নিরাপত্তার বিষয়ে আমার মনে হয় মুখে বলে তারা জিরো টলারেন্স, এখন দেখছি 100% টলারেন্স হয়ে গেছে সব ব্যাপারে। এই ঘটনা ঘটছে, এটা দেখবেন এক সপ্তাহ এক মাস ধরে চলবে, পরে আমরা সবাই আবার ভুলে যাব, যা ছিল তাই হবে। আর এখন আসি রাজনীতির কথা। রাজনীতি তো আসলে পথ হারিয়ে ফেলেছে, সুষ্ঠু দ্বারা যে রাজনীতি বাংলাদেশে আজকে স্বাধীনতার 52 বছর পরে আমরা আলোচনা করছি কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন করা যায়, এটা তো হওয়ার কথা ছিল না। আমার ভাই তিনি ছাত্র রাজনীতি করেছেন, পরে এসে আওয়ামী লীগ করছেন, এবং উনি ক্ষমতার খুব কাছাকাছি সবসময় থাকেন, সুতরাং ওনার দৃষ্টিভঙ্গি আর আমাদের দৃষ্টিভঙ্গি মিলবে না। আমরা যারা ক্ষমতার বাইরে থেকে রাজনীতি করি, হ্যাঁ, আমাদের সাথে তাদের সবসময় একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন। বলছিলেন যে এরকম ক্ষেত্রে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে যেতে পারে, এই বিষয়ে আপনি কি বলবেন? নির্বাচনের ক্ষেত্রে না, নির্বাচনের ক্ষেত্রে না, মানে এই যে আপনি তো শুরুতেই বঙ্গবাজারের আগুনের কথা বললেন, না না ওখানে তো উনি একটু টাচ করেছে যে ব্যবসায়ীরা নিজেরাই বলছে যে এটা কোন ষড়যন্ত্রমূলক ভাবে দেওয়া হয়েছে কিনা, এবং এখানে এদেরকে বাদ দিয়ে নতুন আরেকটা গ্রুপ, না কিন্তু মানে বঙ্গবাজারের নিউ মার্কেটে দেখলেন না, নিউ মার্কেটে ওই যে পেট্রোল পাম্পের ওখানে দোতলা তিনতলা ভেঙে ফেললো, ভেঙে ফেলে যেহেতু এটা সাইড কোকন করেছে, এখন তাপস সাহেব বলছে যে না দোতলা তিনতলা আমি রাখবো না, আমি একতলাই রাখবো। এইসব ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং আমরা জিম্মি হয়ে গেছি, আগুনে পুড়তে দেবো আমরা, ক্ষমতার কাছে আমরা জিম্মি হয়ে গেছি। আপনি দেখেন এই যে বনানীতে যে একটা অগ্নিকাণ্ডটা হলো, তখনকার যিনি মন্ত্রী ছিলেন সমরে জলগনিম, তিনি তো অনেক বাক্য উচ্চারণ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তো কিছুই হলো না। এবং যতগুলো ঝুঁকিপূর্ণ বিল্ডিং তালিকাভুক্ত হয়েছে সেগুলোর ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা, কিন্তু আলটিমেটলি তো কিছুই নেওয়া হলো না। এবং যারা নিতে যায় অনেক সময় দেখি যে ওনার এই পদপদবি থাকে না, হ্যাঁ, তাকে অন্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়। আমি জানি না ভিতরের কি খবর, কিন্তু আমরা যেটা দেখলাম আর কি খালি চোখে। এখন রাজনীতির কথা যদি বলেন, আপনি ব্যালটেই বলেন আর ইভিএমে বলেন, নির্বাচন প্রক্রিয়া এটা তো ধ্বংস হয়ে গেছে, আমরা নিজেরাই ধ্বংস করে ফেলেছি। কিন্তু আপনারা তো বারবার বলছিলেন যে ইভিএমে কাজ চুপি হয়, সুতরাং ইভিএম বাতিল। যদি নির্বাচনের পরে সুষ্ঠু নির্বাচন বলতে শেষের দিকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেটুকু হয়েছে, এবং সর্বশেষ 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ যে বিপুল সমর্থন নিয়ে আসলো, এই নির্বাচনগুলো ছাড়া দেখেন তো 73 কি নির্বাচন হলো, 2-4টা সিট চলে গেলে যেত, খন্দকার মোস্তাকের ব্যালট বাক্স বঙ্গবন্ধু এখানে নিয়ে আসা তাকে নির্বাচিত করার কোনো প্রয়োজন তো ছিল না। কি হইতো উনি না আসলে, বা ওনার আরেকটু উপনির্বাচনে নিয়ে আসতো, এগুলো তো আমরা 73 দেখলাম, তারপরে 75-এর পরে তার ভয়াবহ কাণ্ড, 79-তে দেখলাম, 86-তে ওনারা নির্বাচনে গেল, আওয়ামী লীগ সবসময় নাকি নির্বাচনমুখী দল, কিন্তু ওনারা তো 88-তে যায় নাই, 15 ফেব্রুয়ারি নির্বাচনে তো যায় নাই। ওই যে বলে না আওয়ামী লীগ যেকোনো পরিস্থিতিতে নির্বাচনে যেতে পারে, কিন্তু 86-তে গিয়ে সেই সংখ্যা টিকলো মাত্র 2 বছর, 88-তে আবার নতুন করে নির্বাচন হলো, 88-তে ওনারা যায় নাই, আবার ওই 96-এর 15 ফেব্রুয়ারি নির্বাচনে যায়নি। সবসময় যে আওয়ামী লীগও নির্বাচনে যায় সেটা ওনারা এখন বলার জন্য বলে, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই যে আমাদের মধ্যে বিশ্বাস অবিশ্বাস আস্থা অনাস্থার জায়গাটা যে আমরা সৃষ্টি করেছি রাজনীতিতে, এখান থেকে আপাতত বেরোতে গেলে
একটা তত্ত্বাবধায়ক নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ছাড়া বাংলাদেশে কোন সুষ্ঠু নির্বাচন কোন দলীয় সরকারের অধীনে আর করা সম্ভব না। কিন্তু আরেকটি জায়গায় প্রশ্ন রয়েছে, বিষয়টা যদি এমন হয় যে ইভিএম এও কারচুপি হচ্ছে বলে আপনারা ধারণা করছেন, আমরা নিজেরাই তো ভিকটিম, আমি ঢাকা 6 ব্যালটেও কারচুপি হচ্ছে, যদি দুটোতেই কারচুপি হয় তাহলে আপনারা ইভিএম এর বিপক্ষে কেন ছিলেন? ইভিএম এর বিপক্ষে যেহেতু ইভিএম টাকে কিভাবে ব্যবহৃত হয়েছে সেটা তো আমরা দেখলাম 2018 তে, যে কয়টা আমার সিটে ইভিএম ছিল ঢাকা 6, তাহলে ব্যালটে সুষ্ঠু নির্বাচন হয়েছে, ব্যালটে সুষ্ঠুভাবে ভোট দখল করবেন, ওখানেও সিল মারবেন, এগুলো তো তাহলে ব্যালটেও সিল মারছে, ইভিএমও হচ্ছে না, সংস্কৃতি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। একমাত্র আমি বলি এই 2008 শামসুল হুদা নির্বাচন কমিশনের মাধ্যমে ওনারা যে ক্ষমতায় আসলো সেটা বলতে পারেন আমার দৃষ্টিতে অন্যতম সেরা নির্বাচন বাংলাদেশে, এবং জনগণ সুন্দরভাবে ভোট দিতে পেরেছে, এমনকি ধর্মীয় সংখ্যালঘুদের উপরও কোনো অত্যাচার হয় নাই, এমনি তো নির্বাচন মানেই তো কি বলে নির্যাতন, ধর্মীয় সংখ্যালঘুদের উপর ভোট দিলেও নির্যাতন, ভোট না দিলেও নির্যাতন, এগুলো তো আমরা, কিন্তু 2008 নির্বাচন কিন্তু সুন্দর সুষ্ঠুভাবে হয়েছে, কোনো ধরনের এই ধরনের অত্যাচার নিপীড়ন হয় নাই। তো এখন কথা হচ্ছে আগামী নির্বাচন, আমাদের এখন যেটা প্রশ্ন, আগামী নির্বাচন দলীয় সরকারের অধীনে এইসব নির্বাচন কমিশন দিয়ে কোন সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে সম্ভব না, কারণ সেই আস্থাটা হারিয়ে ফেলেছে। কি কারণে সেই ব্যাখ্যা আমরা আরো শুনব, যদিও এই নির্বাচন কমিশনার বিএনপির একটি দাবি পূরণ করেছে, তাদের 10 দফার মধ্যে একটি দাবি পূরণ করেছে, তারপরেও কেন আস্থা নেই, আমি আমার কথা বলছি, জি সেই সেই প্রসঙ্গে আমরা আলোচনা করব, তার একটা ছোট বিরতির পর। দর্শক কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। আমরা যে বিষয়ে কথা বলছিলাম, নির্বাচনের ফয়সালা ব্যালট নাকি রাজপথে, বিএনপি মাঠে আন্দোলন করছে এবং বিএনপির ইফতারে এরই মধ্যে জাতীয় পার্টি তারা গিয়েছে, এবং সবচেয়ে বড় কথা যেটা 16 বছর পরে বিএনপির ইফতারের জাতীয় পার্টি গিয়েছে, শেষ গিয়েছিল 2005 সালে। একজন হচ্ছে সংসদের বিরোধী দল আর একজন মাঠের বিরোধী দল, মানে দুটি আলাদা দল, একত্রিত হতে যাচ্ছে কিনা কি মনে করছেন? রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, বিভিন্ন ইকুয়েশন হতেই পারে, এবং এই ক্ষেত্রে জাতীয় পার্টি তারা বিরোধী দল, তারা কিন্তু এই কথা বলছে না যে তারা কার টাকা সরকার চায় বা বিএনপি যে সকল দাবি সে ব্যাপারে কিন্তু তারা একমত পোষণ করেন না। জাতীয় পার্টি কিন্তু আওয়ামী লীগকেও আমন্ত্রণ করেছে, আওয়ামী লীগেরও কেউ কেউ গেছে, আমিও আমন্ত্রণ পেয়েছিলাম, কিন্তু আমি আমার এলাকায় থাকার কারণে আমি যেতে পারিনি, সুতরাং সেখানে কিন্তু গেছে। জাতীয় পার্টি তারা মনে করে যে যারা মাঠে আন্দোলন করছেন তাদের সঙ্গে কিন্তু সরাসরি ঐক্যমত পোষণ কিন্তু করেন নাই, ওনাদের দল দফার সঙ্গে একমত পোষণ করেন নাই। ওনারা যেটা বলতে চাচ্ছেন সেটা হলো নির্বাচনের মধ্য দিয়েই তারা সরকার গঠন হোক, এটা তবে নির্বাচন স্বচ্ছ হওয়ার দাবিটা তাদের, এটা তো আমিও মনে করি অবশ্যই নির্বাচন স্বচ্ছ হয়, এই দাবি যে তাদের তার এই দাবি আমি মনে করি আমার আওয়ামী লীগেরও দাবি হলো একটা স্বচ্ছ ভালো গ্রহণযোগ্য নির্বাচন সকলে আশা করে। প্রধান বিরোধী দল যারা বাংলাদেশে তো হিসাবের দল হলো তিনটা, একটা হলো আওয়ামী লীগ, একটা বিএনপি, একটা হলো জাতীয় পার্টি, এখন এই তিন দল, যদিও জামাতের তাদের কর্মী ভালো সংখ্যক কর্মী আছে, সংসদে কয়েকটা আসন পেয়েছিল এর আগে, সেটা আমরা মনে করি না এখন জামাতের সেই অবস্থান এখন আছে। তো এখন এই যে তিনটা রাজনৈতিক দল, এই তিন রাজনৈতিক দল কিন্তু তারা মানে যদি নির্বাচন অংশগ্রহণ করে তাহলে কিন্তু নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হতে বাধ্য, এই কারণে যে সরকারি যত চেষ্টা করুক, যেটা চৌধুরী সাহেব যেটা বলছিলেন যে 70 সালের নির্বাচন গ্রহণযোগ্য একটা নির্বাচন হয়েছে, কেন 70 সালের নির্বাচন ব্যাপক জনগণের সম্পৃক্ততা ঘটেছিল নির্বাচনে, তারপর যেটা বললেন 2008 সালের নির্বাচন, 8 সালের নির্বাচন একটা ভালো নির্বাচন সবাই বলেছে, এবং 8 সালের নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, সুতরাং নির্বাচনটা হলো জনগণের অংশগ্রহণ ব্যতীত এই নির্বাচন সুস্থ সুন্দরভাবে হতে পারে না। তারা চেষ্টা করুক নির্বাচনকে প্রতিরোধ করবে, তারা কি পেয়েছে 14 সালের নির্বাচন প্রতিরোধ করতে, সেখানে একজন প্রিজাইডিং অফিসারকে হত্যা করেছে, ভোটারদের পায়ে রক কেটেছে, 583টা স্কুলের শিক্ষা প্রতিষ্ঠান যেখানে হয় সেখানে ফার্নিচার আগুন দিয়েছে, ভাঙচুর করেছে, নানা ঘটনা ঘটিয়েছে, তাতে কি সেটা আসলে বিএনপির আপনাদের প্রতি অনেক ধরনের অভিযোগ আছে, মানে আমার প্রশ্নটা যেখানে জাতীয় পার্টি
এবং মানে জাতীয় পার্টির সাথে আপনাদের এখনো সমঝোতা রয়েছে, যে সমঝোতা বিএনপির সাথে নেই বলে মনে করা হচ্ছে, এখন সমঝোতাটা কি জাতীয় পার্টির বিএনপির সাথে হচ্ছে আপনাদের সঙ্গে কোনো ধরনের? আমি মনে করি এটা একটা সামাজিক সম্পর্কের ব্যাপার, যদিও সেটা 16 বছর পরে এই সময়ে না হতে পারে, কারণ হতে পারে 10 বছর পরে দাওয়াত তো সবসময় দেয়, আওয়ামী লীগ বিএনপিকে দাওয়াত দেয় না? অবশ্যই দেয়। এর আগে যখন গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ইয়ে করলেন বিভিন্ন ইফতার পার্টি গুলো করলেন, সেখানে দাওয়াত দেয় না, দিয়েছে। আপনারাও কি দাওয়াত পান? আমরা সবাই না, দলের কাছে সেটা একটা দেওয়া হয় এবং সেই দাওয়াত দেওয়া হয়, এবং আপনারা কি সেই দাওয়াত রক্ষা করেন? না, সেটা কিন্তু আমরা প্রত্যাখ্যান করে, এবং সেখানে কিন্তু ওই যেহেতু বিএনপির সঙ্গে এখন রাজনৈতিক যে দূরত্বটা সেটা এত ব্যাপক, যে কারণে এটা কিন্তু আপনার একটা জায়গায় একটা সমঝোতার জায়গায় যদি না আসে তাহলে এই এই সম্পর্কগুলো থাকে না। তবে সামাজিক সম্পর্কটা কিন্তু এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। এটা বঙ্গবন্ধুর সময় দেখেছি যে যারা বিরোধী দল ছিলেন বঙ্গবন্ধুও তাদের সঙ্গে সম্পর্ক রেখেছেন, শেখ হাসিনা সেটা রেখা রাখার চেষ্টা করেছেন। যেমন কোকো মারা যাওয়ার পরে খালেদা জিয়া উনি তার ছেলে মারা গেল, তাকে সহানুভূতি দেখাতে গেলেন, কিন্তু তারা কিন্তু সেই সৌজন্য বোধটা দেখালেন না যে তাকে অন্তত রিসিভ করে তাকে বসানো। হয়তো তখন অসুস্থ বেগম খালেদা জিয়া থাকতে পারেন এবং উনি দেখা নাও করতে পারেন, কিন্তু তার দলের তো নেতারা যারা সেখানে ছিলেন এই সৌজন্য বোধ কি তাদের মধ্যে ছিল না? থাকা উচিত ছিল। এবং আমি মনে করি এইটা কিন্তু এটাও কিন্তু রাজনীতিতে একটা ব্যাপক দূরত্ব সৃষ্টি করেছে। এই দূরত্ব সৃষ্টির মানে দায়ভার কি শুধুই বিএনপির নাকি আওয়ামী লীগেরও আছে, আপনার কাছে কি মনে হয়? না দেখুন, আমাদের এই এই কথাটি বহুবার আমরা শুনেছি এবং বিষয়টা আসলে শুনতে অনেক ঘটনা ঘটেছে। হ্যাঁ, বিভিন্ন সরকারের আমলে 15 আগস্ট এটা একটা আমাদের জাতির জন্য একটা কলঙ্কজনক, এরপরও তো 21 আগস্ট একটা হলো, এটা আমরাও মনে করি এগুলো মানে অগ্রহণযোগ্য। আবার আওয়ামী লীগ দিক থেকেও হয়তো বিএনপিকে দূরে সরিয়ে দেওয়ার অনেক কিছুই থাকতে পারে। তো এখন কথা হচ্ছে আমরা কি সারা জীবন গেম আর কি ব্লেম গেমের মধ্যেই থাকবো, একে অপরকে দোষারোপ করবো, এর মাত্রা কতটুকুন, এর মাত্রা কতটুকুন, এরা কত দুর্নীতি করেছে, এখন কত দুর্নীতি করেছে, এগুলো করতে গেলে তো দেশের মধ্যে তো আমরা সমঝোতা করতে পারছি না। সেই সমঝোতা করার জন্য 2018 সনে আমরা নির্বাচনে গিয়েছিলাম এবং বিএনপি সহ গিয়েছিলাম, এটা তো জাতির জন্য একটা সফল পদক্ষেপ ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো নির্বাচনে গিয়ে বিশ্বাস করে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা প্রতিশ্রুতি দিয়ে যে কাজগুলো করেছে এগুলো তো অগ্রহণযোগ্য। এই কারণে 2014 তে একটা অগ্রহণযোগ্য নির্বাচন করলো, উনি বলেছেন যে ওটা প্রতিরোধ করতে গিয়ে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে, এগুলো তো আমরা চাই না। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা নির্বাচনের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে, এটাই তো সঠিক পথ। তো 2014 সনে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের পরে বললেন যে এটা একটা নিয়ম রক্ষার নির্বাচন, 154 জন বিনা ভোটে হয়ে গেল, এটা তো অস্বাভাবিক, একটা দ্রুততম সময়ে একটি নির্বাচন দেবেন। তো উনি তো সেই কথাটা উনি রাখেন নাই, কি কারণে রাখেন নাই হয়তো সুযোগ পেলে একদিন আমরা তাকে জিজ্ঞেস করব। কিন্তু 2018 তো আমরা একেবারে সামনাসামনি আপনি আর আমি এরকম যে কথা বলছি এভাবে কথা হয়েছে, উনি বলেছেন আমাকে বিশ্বাস করেন আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি নির্বাচনে কারচুপি করে ক্ষমতায় থাকতে চাই না। তো এর চেয়ে আর বড় কথা কি? ডক্টর কামাল হোসেন বললেন উনি যেহেতু বঙ্গবন্ধুর নামে বলেছেন নিশ্চয়ই এবার একটা সুন্দর নির্বাচন হবে, আমরা তো ওখানেও একটা প্রতারণা প্রবঞ্চনার শিকার হলাম। সেই কারণে এই বিষয়ে কি বলবেন? তার ভিতর দিয়েই আমরা মনে করি যে আমাদের দেশে একটা জাতীয় কনসেনসাস হওয়া উচিত। এই বিভাজিত সমাজ 2018 তে আমরা বিভাজনটাকে দূর করে কাছাকাছি আনতে চেয়েছিলাম কিন্তু সেটা তো করতে দিল না। যে প্রধানমন্ত্রী কথা দিয়ে কথা রাখেননি এই অভিযোগটা করে, এই বিষয়টা আমি তো ওই আলোচনা ছিলাম না কি কথা বলেছে, যেটা আমরা পত্রপত্রিকা এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে যেটা জেনেছি যেটা ওনারা যেটা বললেন এই ব্যাপারটা, ওনারা যা বলেছেন সেটা যদি ঠিক না হতো তাহলে নিশ্চয়ই সেই সময় এক ধরনের অবজেকশন আসতো? না না, অবজেকশন আসতো কি আসতো না সেটা হলো যে যারা এর সঙ্গে যুক্ত ছিলেন তারা ভালো করে বলতে পারবেন। তবে আমি একটা জিনিস যেটা মনে করি সেটা হলো যে 2018 সালের যে নির্বাচনের কথা নিয়ে যে কথাগুলো আসছে এবং 154 জনের যে নির্বাচনে এককভাবে একটা রাজনৈতিক দল যখন নির্বাচন করে তখন কিন্তু সেই নির্বাচনে
এই যে কোনো ভাবে তার একটা বিভিন্ন কিছু করার সুযোগ অনেকই, কারণ এখানে তো সুবিধাভোগী অনেক আছে এবং এখানে ধরেন যে যেহেতু নির্বাচনে আর কেউ আসছে না, নির্বাচন হতেই পারে। যেমন একটা ঘটনা আছে যে 1996 সালে যে নির্বাচনটা হলো তার আগে কিন্তু একটা নির্বাচন বিএনপি করেছিল, সেই নির্বাচন বর্তমান সরকারের ব্যাপারটা, তখনও কিন্তু 45 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছিল। আমি কি বলবো যে 45 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছে? কেন হয়েছিল? আমরা নির্বাচন করি নাই, করি নাই বলেই তো তারা সুযোগ পেয়েছিল। আমার নির্বাচনে আমার এলাকায় তো বিনা ভোটে নির্বাচিত হলো বিএনপি, কারণ আমরা কেউ নির্বাচন করলাম না। যে তাহলে কেউ যদি নির্বাচন না করে, এবং এখানে বিএনপি যেটা বলেছেন চৌধুরী সাহেব, এখানে আমি যেটুকু জানি সেটা হলো বিএনপি এই নির্বাচনের নামে একটা একটা গেম খেলেছিল, কি একটা আসনের জন্য 3-4 জনকে সেখানে প্রার্থী করলো। এই নিয়ে নানা ধরনের কিন্তু জটিলতা দেখা দিল এবং তাদের লোকজনও সেখানে সঠিক নির্বাচন, ওইটাই তো বললাম যে নির্বাচন বাণিজ্যের মাধ্যমে কেন হয় এটা তো বোঝেন, যেভাবে তারা প্রার্থী দিল এগুলোর মধ্য দিয়ে কিন্তু নির্বাচন তারা করবেন না বা নির্বাচন নির্বাচন অংশ সেভাবে নেবেন না, সেটাই কিন্তু করলো। এবং এখানে এটা এটা হওয়ার কারণে কিন্তু এই নির্বাচনটা নিয়ে একটা প্রশ্ন দেখা দিল, যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই প্রশ্ন নিয়ে কিন্তু পরিষ্কার বলেছেন নির্বাচনকে সুষ্ঠু নির্বাচন এবং নিরপেক্ষভাবে নির্বাচন করার জন্য বদ্ধপরিকর। একটা দৃষ্টান্ত আমি আপনাকে দিচ্ছি, গাইবান্ধা নির্বাচন নিয়ে যেটা হয়েছে সেটা দিয়ে কি বোঝা যায় না যে নির্বাচন কমিশন একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য অত তৎপর? আর নির্বাচন কমিশন নিয়ে আমি মনে করি দিনে দিনে নির্বাচন কমিশন শক্তিশালী হচ্ছে। এমনও তো একটা সময় গেছে আজিজিও মার্কা নির্বাচন মানুষ বলেছে, সাদিকীয় মার্কা নির্বাচন, সেগুলো তো আমরা দেখেছি কি নির্বাচন বিএনপির সময়। তাহলে এক প্রায় 1.9 কোটি ভোটার যেটা ভুয়া ভোটার করা হয়েছিল এবং একজন হাই স্কুলের টিচারকে সে যেহেতু ভোটার ভুয়া ভোটার করতে রাজি হয় নাই সেই কারণে কিন্তু তাকে তার চাকরিও চলে গেল। এই যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো বিএনপির সময় ঘটেছিল এবং তারা করেছিল। আমরা নির্বাচন করার জন্য সবাইকে আহ্বান করেছি এবং সেই নির্বাচনে তারা আসবেন। আর গণতন্ত্রের কথা, বাক স্বাধীনতার কথা তারা যেটা বলেন, আমি এই ক্ষেত্রে বলতে চাই বাক স্বাধীনতার কথা বলে, গণতন্ত্রের কথা বলে, গণতান্ত্রিক আন্দোলনের কথা বলে 2014 এবং 2015 সালে যেভাবে মানুষকে পুড়িয়ে পিটিয়ে কুপিয়ে হত্যা করলো, আপনি বলেন তো যে একটি গণতান্ত্রিক আন্দোলনের কথা আপনি বলছেন, লাগাতার অবরোধ এই কথা বলছেন, সেই লাগাতার অবরোধে কি করছেন? গাড়িতে পেট্রোল বোমা মারছেন, মানুষ পুড়িয়ে হত্যা করছেন। আপনি নিশ্চয়ই মনে আছে যে ফেনীতে চট্টগ্রাম থেকে আসার পথে বাবা মেয়ে তারা মানে জড়াজড়ি করে অবস্থায় তারা পুড়িয়ে নিহত হয়েছে। এই দৃশ্য কি আমাদেরকে আহত করে না, মানুষকে আহত করে না? আমার 92 জন ড্রাইভার হেল্পার, 17 জন পুলিশ, 3 জন বিজিবি জওয়ান, 2 জন মুক্তিযোদ্ধা, ব্যাংক কর্মচারী, রিক্সা শ্রমিক, হকার, ফল ব্যবসায়ী, যারা পুড়িয়ে যাদেরকে পুড়িয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, আমাদের বিবেক কি একটু দংশিত হয় না? এটা কি গণতন্ত্র? এই গণতন্ত্র চায় বিএনপি, সেই বিএনপি এই গণতন্ত্রের জন্য মানুষ ভোট দেবে বিএনপিকে? অস্বাভাবিক, এটাকে আমরা আশা করতে পারি না। আমি একটা মানসর একটা আপনার এই বাক স্বাধীনতা সম্পর্কে যে বলেছেন, দুজন অত্যন্ত আপনার একজন হলো প্রফেসর হেভি সরি ল্যাক্সি, উনি দুটা কথা বলেছেন, বাবাসাহেব বলেছেন প্রত্যেক স্বাধীনতা ও অধিকারের সঙ্গে একটি দায়িত্ববোধ থাকে, সেই দায়িত্ববোধের কাছে স্বাধীনতার সীমা আবদ্ধ, প্রত্যেক রাষ্ট্রের উচিত তা এই সীমা পর্যন্ত বাক স্বাধীনতা, নাগরিক স্বাধীনতা দেওয়া, অবশ্যের কথা। আপনি এরপরে যে হ্যারল্ড ল্যাক্সি ল্যাক্সি যেটা বলেছেন, তিনি বলেছেন বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা কথাটা আপেক্ষিক, কোন দেশের সমাজ কতটা এই স্বাধীনতা ভোগ করবে তা নির্ভর করে তার সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উপর। এরপরে কিছু কথা বলছেন, এরপরে যেটা বলছেন এই স্বাধীনতা অনগ্রসর দেশে দেওয়া হলেও তার অপব্যবহার হবে, এ তা হবে শিশুর হাতে লোহার খুন্তি দেওয়ার মতো।
প্রথম আলো একজন সাংবাদিক লিখলেন যে ওটা বাচ্চার কাছ থেকে যে কথাগুলো বললেন শিশুটি বলেছে সেটি তো তারা লেখেনি সেটা শিশু বলাটা হয়েছে এগুলো তো বলার আপনাকে তো বলতে ছবির নিচে যে ক্যাপশনটি ছিল যে সেটি আরেকজন বলেছে সেটি লেখা হয়েছে কিন্তু ছবিটি ছিল শিশুর আচ্ছা কিন্তু আমার কথা তারা সেটি একটা সময় নামিও নিয়েছে সেটা তো তার কি দ্বারা একজন কথাটাকে শিশু ইয়েতে বাক্য দিয়ে ছবি ছবি ব্যবহার ছবিটা শিশুর ছবি ব্যবহার করা হয়েছে কিন্তু নিচে লেখা ছিল যে আরেকজন কথাটি বলেছে এটা কি তাহলে আপনি মনে করেন এটা কি আপনার নিচে লেখা নেই যে শিশুটি বলেছে এটা কি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এটা কি সততার প্রশ্ন তিনি দিয়েছেন তারপরে যে কথা সেটি যে শুধুমাত্র মানে অনগ্রসর একটি দেশেই হবে বিষয়টি তা না সেটি উন্নত দেশেও হতে পারে আপনি না না আরেকটা কথা বলি আপনাকে দেখেন আমি মন্ত্রী 9 সালে মন্ত্রী হলাম 11 সালের আগস্ট মাসে যুগান্তর পত্রিকা লিখব যে সাধারণ খান নৌপরিবহন মন্ত্রী তিনি অভিজ্ঞতা অর্জনের নামে ডিপ সি পোর্ট দেখার জন্য 14 বার বিদেশে গেছেন আপনাকে মনে রাখতে হবে আমি কিন্তু তখন দুই বছর হয় নাই 14 বার বিদেশে গেছেন আমি গেছি 6 বার ডিপ সি পোর্টের অভিজ্ঞতা নিতে গেছি মাত্র 2 বার পত্রিকা লিখে আমি গেলাম 14 বার তারপরে লিখত যে কোটি কোটি টাকা অপচয় করলেন তিনি আমি হিসাব দিয়ে দিয়েছি আমার ইয়ার থেকে এটা নিয়ে মামলা করেছি মামলা চলতেছে 12 বছর এই 4 বছর যাবৎ মামলার সমস্ত সাক্ষী প্রমাণ শেষ হয়ে গেল কিন্তু রায় দিচ্ছে না কেন কারণ আমি তো 14 বার যাই নাই আমার পাসপোর্ট এবং গভর্নমেন্ট জিও আমি দাখিল করেছি প্রমাণিত হয়েছে এটা তার মিথ্যা রিপোর্ট এবং কোটি কোটি টাকা খরচ করা হয় নাই কয় লক্ষ টাকা খরচ করা হয়েছে হিসাব দেওয়া হয়েছে তাহলে আপনাদের সাংবাদিক আপনারা সাংবাদিকের কথা আপনারা আঘাত লাগবে আমি জানি কিন্তু তারপরে আমি সাংবাদিকরা আসলে অনেক কিছু বেরো করে নিয়ে আসেন সেগুলো বলে আপনাদেরও আঘাত লাগবে সেই প্রসঙ্গে নিয়ে আসব কিন্তু একটা বিরতি নেবার সময় হয়ে গেছে অনেকক্ষণ আগেই একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি আবার আপনার কাছে দর্শক কোথাও যাবেন না ফিরছি কিছুক্ষণের মাঝেই দেখছেন জনতন্ত্র গণতন্ত্র বিরতির পর আবারও স্বাগত দায়িত্ববোধ স্বাধীনতার অপব্যবহার মানে অনেকগুলো কঠিন কঠিন শব্দ এসেছে এবং আওয়ামী লীগও নির্বাচনে অংশ নেয়নি সেই কথাটি আপনি বলছিলেন আবার বিএনপিও নির্বাচনে অংশ নিতে চাচ্ছে না সেটিও আমরা দেখছি মানে দলগুলো সমঝোতায় আসবে কবে বা সমঝোতায় আনার পথটা কি আমরা একটু সেই কথাটি জানতে চাই নাকি আন্দোলনের পর আন্দোলনই দেখতে থাকবো না বল তো আছে সরকারের হাতে তারা চাইলে অনেক কিছুই করতে পারে আর যদি ক্ষমতায় থাকতে চাই ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন আমার জীবৎকালে আমি শেষ দিন পর্যন্ত ক্ষমতায় থাকবো সেটা আরেক জিনিস আর তিনি যদি মনে করেন যে না দেশ একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণ যাকে চাইবে উনি যেটা বলেন আর কি বাস্তবতা অন্যটা তো এই কারণে উনার উপর আমাদের আস্থা বা বিশ্বাস নাই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকবে আর উনি নির্বাচন করবেন সুষ্ঠু নির্বাচন জনগণের ভোটে হেরে যাওয়ার জন্য করবেন মানে আপনাদের আস্থা আছে কার উপর নিরপেক্ষ সরকার তারা একটা সুষ্ঠু নির্বাচন করে দিয়ে চলে যাক জনগণ যাকে চাইবে তারাই আসবে এবং যেখানে কোনো ইন্টারফিয়ার আরে এখন যে আপনি আর্মি পাঠান সেই আর্মি তো বলো আমি টিএনওর আন্ডারে আমি ডিসির আন্ডারে গত নির্বাচনে দেখি নাই ওরা সব তো পুতুলের মতো দাঁড়িয়ে আছে কোন ধরনের অ্যাকশন নিচ্ছে না ডিসি এসপি সবাই মিলে ভোট মারতেছে দারোগা ভোট মারতেছে কনস্টেবল চৌকিদার ভোট মারতেছে প্রিসাইডিং অফিসারের পাশায় লাঠি মারতেছে কেন দুই চারজন তো থাকে রাতে ভোট দিতে চায় নাই তারা তাদের পাশায় লাঠি মারছে আবার ওনাদের মতো কেউ কেউ আছে যে আমার এখানে এটা করার দরকার নেই আমার এলাকার জনগণকে আমি চিনি তারপরেও বলছে আপনার কথাই চলবে না উপর থেকে নির্দেশ আছে আমার কথাই চলবে আপনি ঘরে বসে থাকেন আপনি ঘর থেকে বের হন না ভোটটা করার আমরা করব ওনাদের কাছ থেকে এইসব গল্প শুনেছি এই যে আপনি হাজার হাজার কোটি টাকা দিয়ে একটা করাপশন করলেন নির্বাচনী সিস্টেমের মধ্যে প্রিসাইডিং অফিসার টিচার ব্যাংকের কর্মকর্তা তাদেরকে করাপশনের লক্ষ লক্ষ টাকা দিয়ে দিয়েছেন 5 লাখ 2 লাখ 3 লাখ সবাই পিস পুলিশের দারোগা কনস্টেবল চৌকিদার আনসার সকলকে প্যাকেটে প্যাকেটে টাকা দেওয়া হয়েছে তো এই ব্যবস্থা যখন আওয়ামী লীগের হাতে হয় আমরা যাবোটা কোথায় এই আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের দল বঙ্গবন্ধুর দল শেখ হাসিনা যার নেতৃত্বে আসছেন
আমরা তো আশা করেছিলাম যে তিনি দেশটাকে সেভাবে নিয়ে যাবেন এবং তাকে তো নির্বাচন নিয়ে এত চিন্তা করার কথা ছিল না যদি এত উন্নয়ন হয়েছে এত ভালো ভালো কাজ করেছেন হ্যাঁ উনারও বলেন আমরাও বলি হ্যাঁ উন্নয়নে জোয়ারে আমরা বাসছি কথা ঠিকই সেই জায়গায় আপনি এত আপনার নিশ্চয়ই মনে আছে এরকম খালেদা জিয়াও বলেছিলেন এই কথাটা যে নিরপেক্ষ বলতে কেউ নেই শিশু আর পাগল ছাড়া এখন আমার চৌধুরী ভাইরা কি শিশু আর পাগল খুঁজে পেয়েছেন যাদের দিয়ে ওনারা নির্বাচনটা করবেন সুতরাং তত্ত্বাবধায়ক সরকারের যে বিধানটা ছিল সেটা কিন্তু কনসেপ্টটা নষ্টই করছে কিন্তু বিএনপি তার উদাহরণ আছে সেটা আমি উদাহরণ দিতে আপনার সময় দিতে চাই না আমি যেই বিভিন্ন ইয়েতে কনসেপ্টটা কেন নষ্ট করলো কীভাবে নষ্ট করলো সুতরাং এই যে নির্বাচনটা নিরপেক্ষ যেটা যারা যাদেরকে আমরা নিরপেক্ষ ভাবছিলাম প্রধান বিচারপতি যারা হন তাদের তারা কি আসলে নিরপেক্ষতা বজায় রেখেছেন বিভিন্ন নির্বাচনে কয়েকটা নির্বাচনে প্রথমে রহমান সাহেব তিনি শপথ নেওয়ার সাথে সেই রাত্রের মধ্যে সমস্ত সেক্রেটারি কয়েক বেশ কিছু সেক্রেটারিকে উলটপালট করে ফেললেন তার উদ্দেশ্যটা কী ছিল এই যে ভয়ভীতি সৃষ্টি করা এবং তিনি নির্বাচনটাকে যেভাবে করলেন সেই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হয়েছে যখন বিএনপি হারছে তখন বলছে এই নির্বাচন গ্রহণযোগ্য হয় নাই আওয়ামী লীগ সিয়ারা মোদী যখন হারছে আমরাও তাই বলেছি সুতরাং কোনটা ওরা যারা নিরপেক্ষ বলতে চাচ্ছেন তো ওনারা জিততে পরে এটা এটা গ্রহণযোগ্য এবং এটা স্বচ্ছ ইলেকশন আর যেহেতু আওয়ামী লীগ যদি জেতে তাহলে বলবো এখানে কারচুপি হয়েছে এই যে কারচুপির বিষয়টা ওনারা বলেন এই কারচুপির বিষয়ে কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে আমি যেটা মনে করি সেটা নিয়ে প্রশ্ন অনেক ধরনের আছে আমরা এটা উত্তর দিতে পারবো উত্তর দিতে পারবো যে যেমন আমি আমার এলাকায় সাতবার নির্বাচিত হয়েছি সংসদ সদস্য ওনাদের সময় হয়েছি এবং মানে বিএনপি সরকার থাকতো আমি নির্বাচিত হয়েছি এরকম আমরা অনেকেই আছি যখন আপনার বিএনপি নির্বাচন করলো কত 47 জনের মতো আমরা 57 জনের মতো আমরা নির্বাচিত হলাম সেই অবস্থাটাও আমরা দেখেছি তো সুতরাং আমি যেটা মনে করি সেটা হলো ওনারা যে কথাটাই বলুক সে কথা নিশ্চয়ই আওয়ামী লীগকে তো খাটো করার জন্য ওনারা এই সমস্ত কথা বলবেন তবে আগামী নির্বাচন আমাদের কিন্তু বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই নিরপেক্ষভাবে নির্বাচন হবে নিরপেক্ষ সরকার গঠনের কোনো সুযোগ আমাদের হাতে অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের আমন্ত্রণ গ্রহণ করবার জন্য একদম শেষ কথা হ্যাঁ এক কথায় 96 সনে যখন জননেত্রী শেখ হাসিনা আন্দোলন করে তখন তো বললো যে এটা রোল মডেল এটা আমার ব্রেন থেকে আসছে এবং এটা বাংলাদেশের জন্য চিরস্থায়ী অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আসলে নির্বাচন কোন পদ্ধতিতে হবে সেটা নিশ্চয়ই সময়ই বলে দেবে এবং সকল দল বসে একটি সমঝোতায় যাবে এটি আসলে আমাদের প্রত্যাশা আজকের মতো শেষ করছি জনতা গণতন্ত্র